নমস্কার, আপনারা দেখছেন হাল্লা বোল। গোটা দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি জয়। সংবাদ শুরু করার পূর্বে সকলকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু প্রথমেই দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। ক্রান্তিকর দূর স্বাস্থ্য ভরপুর পূজা চলাকালীন সময়ে আগুনে পড়ে যায় প্রতিমা সহ প্যান্ডেল। ঘটনা কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পরে প্রতিমা এনে সারা হয় বাগদেবীর আরাধনা। করোনা ভাইরাস রুখতে বুধবার থেকে আখাউড়া চেকপোস্ট ও বিমানবন্দরে হেলথ ডেস্ক বসালো স্বাস্থ্য দপ্তর। এখন সংবাদ বিস্তারিত। বুধবার রাতে উৎসবের আবহে বিভিন্ন প্রতিষ্ঠানে পূজিত হলেন বাগদেবী সরস্বতী। অধিকাংশ বাড়ি ঘরেই বুধবারই সরস্বতী পূজা হয়। যদিও তিথি অনুসারে বৃহস্পতিবারও বিভিন্ন প্রতিষ্ঠানে পূজিত হবেন দেবী সরস্বতী। বুধবার মাঘ পঞ্চমী সরস্বতী পূজা। রাজ্যের বিভিন্ন স্থানে এদিন পূজিতা হন বাগদেবী সরস্বতী। এবছর তিথি অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার দুদিন সরস্বতী পূজা। বুধবার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এদিন রাজধানীর অন্যতম বনেদি শিক্ষা প্রতিষ্ঠান নেতাজি সুভাষ বিদ্যানিকেতনেও সরস্বতী পূজা হয়। বাগদেবীর আরাধনা ঘিরে আনন্দে মেতে ওঠেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনেক ছাত্রছাত্রী এদিন বিদ্যালয়ে অঞ্জলি প্রদান করেন। এবং মুষ্টিমেয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার বাগদেবীর আরাধনা সম্পন্ন হলেও বৃহস্পতিবারই রাজ্যের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে পূজিতা হবেন দেবী সরস্বতী। বৃহস্পতিবারের পূজোর আরাধনা নিয়ে বুধবার সেই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রস্তুতি পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, হলাবুল। পূজা চলাকালীন সময়ই আগুনে পুড়ে ছাই প্রতিমা সহ পুরো প্যান্ডেল। ঘটনা বুধবার সকালে উত্তর ত্রিপুরার কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পরে বাজার থেকে প্রতিমা এনে তড়িঘড়ি কাপড় দিয়ে মণ্ডপ তৈরি করে বাগদেবীর আরাধনা সারা হয় বিদ্যালয়ে। সরস্বতী পূজার অঞ্জলির পূর্বে আগুনে পুড়ে ছাই প্যান্ডেল সহ মা সরস্বতীর মূর্তি। পুনরায় দুপুরবেলা মূর্তি এনে প্যান্ডেল সাজিয়ে পূজোর প্রস্তুতি। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তরের কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনার বিবরণী প্রকাশ, যেহেতু সরস্বতী পূজোর সরকারি বন্ধ 30 তারিখে, তাই উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কথা ছিল 30 তারিখ সরস্বতী পূজা হওয়ার। ঠিক তখনই প্রতিবাদ জানায় স্কুলের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা দাবি জানায় অধিকাংশ স্কুল ও বাড়িতে 29 তারিখ অর্থাৎ বুধবার মা সরস্বতীর পুজো হচ্ছে, তাই কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দুপুর বিভাগের ছাত্রছাত্রীরা 29 তারিখ সরস্বতী পুজো করার দাবি জানায়। কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের দাবি নাকচ করে 30 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পুজো করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু ছাত্রছাত্রীরা তাদের নিজ উদ্যোগে এবং স্কুলের এক শিক্ষক সমীর কান্তি নাথের সহযোগিতায় আজ বিদ্যাদেবী মা সরস্বতীর পূজোর আয়োজন করে গতকাল সন্ধ্যা বেলা ঘটা করে মূর্তি এনে সম্পূর্ণ ছনের উপর প্যান্ডেল সাজিয়ে পূজোর প্রস্তুতি নেয় দুপুর বিভাগের ছাত্রছাত্রীরা। আজ সকাল থেকে শুরু হয় পূজোর প্রস্তুতি। সকাল প্রায় 11টা নাগাদ সরস্বতী পূজো প্রায় সম্পূর্ণ হয়ে যায়। তখনই সকল ছাত্রছাত্রীরা অঞ্জলি নেওয়ার জন্য পূজো প্যান্ডেলে দেখতে পায় আগুনের লেলিহান শিখায় পূজো প্যান্ডেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
দুর্ঘটনায় যজ্ঞ পুরোহিত পূজা করে সারলেন, যজ্ঞ সারলেন, অঞ্জলি যখন মানে স্টুডেন্টরা দিবে তখনই ওই যে মূর্তির সামনে যে কাস্টুম ছিল ওই কাস্টুমের মধ্যে ওই একটা মেয়ের দুনা দিয়েছিল আর কি, আর ওই দুনা ক্যান্ডেল ক্যান্ডেল জ্বালানো ছিল, আর হঠাৎ করে প্যান্ডেল থেকে কাশফুলের মধ্যে আগুন লেগে এক্চুয়ালি আমাদের যে প্যান্ডেলটা ছিল সেটা সম্পূর্ণভাবে বাঁশ বেত এবং সোম দিয়ে তৈরি ছিল, খুব সুন্দর প্যান্ডেল ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হঠাৎ করে আগুন লেগে যায় এবং সঙ্গে সঙ্গে দুই তিন মিনিটের মধ্যেই আমরা জল দিয়ে নেবানোর চেষ্টা করি, কিন্তু দুই তিন মিনিটের মধ্যেই পুরোপুরি জলে ছাই হয়ে যায়। তো আমাদের ওই মনটা খারাপ হয়েছে, খুব কান্নাকাটি করেছে যত কষ্ট করে আমরা সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের চেয়ারম্যান সাহেব এবং শুভানুদ্দায়ী যারা অভিভাবকরা ছিলেন সঙ্গে সঙ্গে এসে ওই স্টুডেন্টদের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে অন্যরা নিজেরাই মূর্তি নিয়ে এসেছেন। বিদ্যালয়ের এসএমসির যে চেয়ারম্যান ছিলেন অমিতাভ নাথ মহাশয়, উনি সর্বাগ্রে সহযোগিতা করে আমাদের এই পূজাটা শেষ পর্যন্ত উনি নতুনভাবে আবার পুনরায় করিয়েছেন। বিদ্যাদেবী মা সরস্বতীর মূর্তিও প্রায় 50% পুড়ে গিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ সরকারি বন্ধ না হলেও কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দু তিনজন শিক্ষক ছাড়া অধিকাংশ শিক্ষকই ছিলেন অনুপস্থিত। এই ঘটনার খবর পেয়ে সকল শিক্ষক স্কুলে ছুটে আসেন। স্কুলে এসে পুড়ে যাওয়া সরস্বতী মায়ের মূর্তি ও প্যান্ডেলের ফটো ভিডিও নিতে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন শিক্ষক শিক্ষিকাদের। এহেন কর্ম কাটে, ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লেও ছাত্রদের প্রচেষ্টায় শেষমেশ আগুন নেবানো হয়। তারপর স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওনাদের প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের মন রক্ষার্থে ওনাদের সিদ্ধান্ত থেকে সরে এসে পুনরায় মূর্তি এনে প্যান্ডেল তৈরির কাজ চলছে। আশা করা যায় আজ সন্ধ্যার দিকে পুনরায় মা সরস্বতীর পূজা হবে। তবে অনেকের দাবি কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে ঐক্যতা না থাকার কারণেই এমন একটি দুর্ঘটনা সংঘটিত হলো। অপরদিকে শিক্ষকদের দাবি মোমবাতি থেকে আগুনের সূত্রপাত, কিন্তু অনেকে আবার মনে করছেন এই অগ্নিকাণ্ডের পিছনে সন্দেহের রহস্য লুকিয়ে রয়েছে, কারণ মাত্র দু তিন মিনিটের মধ্যেই আগুনের লিলিহান শিখায় বিদ্যার দেবী মা সরস্বতীর মূর্তি সহ সম্পূর্ণ প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গেছে। সুতরাং অনেকের মনে সন্দেহ দানা বাঁধা স্বাভাবিক। তবে শিক্ষক শিক্ষিকাদের লাল চোখের কারণে কচিকাচ্চা ছাত্রছাত্রীরা মুখ খুলতে না পারলেও ক্ষোভের আগুনে ফুসছে। ব্যুরো রিপোর্ট, হলাবুল। ডুকলিয়ারি ব্লকের মলয়নগর সেক্টরের 11টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 5 বছর বাদে এবার বাগদেবীর আরাধনা হয়। সরস্বতী পূজাকে কেন্দ্র করে এসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোচে কাঁচা বিদ্যার্থীদের মধ্যে ছিল আনন্দের উচ্ছ্বাস, সংশ্লিষ্ট অভিভাবকদের মধ্যেও পরিলক্ষিত হয় উদ্দীপনা। 5 বছর বাদে জাঁকজমকভাবে সরস্বতী পুজোর আয়োজনের এমন একটি চিত্র ধরা পড়ল হলাপুরের ক্যামেরায়। নাম হলো কুয়ারিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আমাদের এখানে বিগত দিনে পূজাটা হতো, কিন্তু আমি 2015 এখানে নিযুক্ত হয়েছি। তার আগে 2010 যখন স্কুলটা হয়েছে, তারপর 2011-12-13 পর্যন্ত পূজাটা হয়েছে, তারপর দিদিমণি স্থগিত রেখেছিল। এই বছর আমরা সবাই এলাকাবাসীর উদ্যোগে, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা পূজা করতে চলেছি বাগদেবীর আরাধনা। সকলের মঙ্গলার্থে, আমাদের যে কাছাকাছি শিশুরা আছে তাদের মঙ্গলার্থের জন্য আমরা এই পূজাটা অনুষ্ঠিত করেছি। আমাদের আশা রাখি যেন আমাদের পূজাটা আগামী দিনে এভাবে চলবে, আমাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই পূজাটা চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, হলাবুল। বাংলাদেশেও বুধবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় বাগদেবীর আরাধনা। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে এদিন এই পুজো হয়। সরস্বতী পুজোয় ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নানা আয়োজনে বাংলাদেশে চলছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষা প্রতিষ্ঠান, মণ্ডপ ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো, দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছে তা। সরস্বতী পুজো উপলক্ষে এদিন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান মালা প্রচার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরস্বতী পূজা উপলক্ষে বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমানের রিপোর্ট, হলাবুল।
মঙ্গলবার সন্ধ্যা রাতে স্থানীয় কিছু মানুষের হাতে নিগৃহীত হয়ে গুরুতর আহত হন ধর্মনগরের বগনাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শুভেন্দ্র দেববর্মা। বুধবার সকালে গুরুতর আহত এ চিকিৎসককে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ চিকিৎসক নিগৃহের ঘটনায় তীব্র নিন্দা ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ত্রিপুরা ডাক্তার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডাক্তার বিজয় দেববর্মা। মঙ্গলবার সন্ধ্যা রাতে ধর্মনগরের বগনাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার স্থানীয় কিছু এলাকাবাসীর হাতে নিগৃহীত হয়ে গুরুতর আহত হন। আহত চিকিৎসকের নাম শুভেন্দ্র দেববর্মা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। অভিযোগ, মঙ্গলবার বিকেলে বগনাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শুভেন্দ্র দেববর্মা বগনাম বাজারে একটি দোকানে বসে মদ্যপান করছিলেন। সেই সময় স্থানীয় সুবোধ কুমার দাস নামে এক যুবক তাকে দেখে ফেলে। এক সময় চিকিৎসক শুভেন্দ্র দেববর্মা সুবোধ দাসকে শারীরিক ভাবে প্রহার করে সুবোধের বাইকের চাবিও ঢিল ছুড়ে ফেলে দেয় এই চিকিৎসক। স্থানীয় মানুষ সুবোধকে বাঁচায়। এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। সন্ধ্যা রাতে চিকিৎসককে পেয়ে স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে উত্তম মধ্যম দেন। এই ঘটনায় চিকিৎসক গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে জিবি হাসপাতালে ঘটনার প্রত্যক্ষদর্শী এক মহিলা জানান, ঘটনার সূত্রপাত কি নিয়ে তা তিনি জানেন না। চিকিৎসককে তিনি ক্ষুব্ধ জনতার হাত থেকে ছাড়িয়ে কোনো মতে অন্যত্রে নিয়ে যায়। দাদা একজন বিশেষ স্টাফ, ওই তার দোকানে ঢুকছে, তখন তার দোকানে যদি অন্য কিছু লোকের মানুষ কিনে যারা কাছ থেকে সবজি কিনছে জিতেন দেববর্মা তার দোকানে ওই দোকানটা কি তারা বাইরে গাড়ি তুলছে তারা এখানে কোন সব কি বাঙালি না ট্রাইবেল আছে সব ধরনের বারো মশলা চিকিৎসক নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিজয় দেববর্মা। চিকিৎসক নিগ্রহের সাথে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। রাজ্যের মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন, বিনামূল্যে ঔষধ পাচ্ছেন। পরিষেবার জন্য মানুষকে বর্তমানে বহিরাজ্যে যেতে হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী যতই প্রচার করে বেড়েন না কেন, বাস্তব পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ উল্টো। স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে যাওয়ার পর রাজ্যের হাসপাতালগুলির স্যালাইন ছাড়া রোগীরা অন্য কিছুই মুফতে পাচ্ছেন না, উল্টো বিভিন্ন পরিষেবার কর বাবদ টাকা দিতে হচ্ছে রোগীর পরিজনদের। বুধবার এমনটাই জানালেন জিবি হাসপাতালের চিকিৎসাধীন বিভিন্ন রোগীর পরিজনরা। মোটামুটি হয়তো আমি সর্বব্যাপী
তারপরে ব্লাড পরীক্ষা, ইউরিনের আবার দুধের পরীক্ষা, এখন আবার সিটি স্ক্যান, আবার মেডিসিন লাগছে, এগুলো মোটামুটি করানো আর আবার সার্ভার একটা। চীনের করোনা ভাইরাসের আক্রমণ রুখতে আখাউড়া চেকপোস্ট এবং এমবিবি বিমানবন্দরে হেলথ ডেস্ক বসালো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বুধবার সকাল থেকে বিমানবন্দর ও আখাউড়া চেকপোস্টে এই হেলথ ডেস্কের পরিষেবা প্রদান শুরু হয়েছে। এই হেলথ ডেস্কের তত্ত্বাবধানে রয়েছে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়। রাজ্যেও করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে। আতঙ্কের খবর পেয়ে নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন, রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাই আখাউড়া চেকপোস্ট ও আগরতলা এমবিবি বিমানবন্দরে বুধবার থেকে হেলথ ডেস্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সকাল ৮টা থেকে আখাউড়া চেকপোস্টে জিরো লাইনে এবং এমবিবি বিমানবন্দরে দুটি শিফটের স্বাস্থ্যকর্মীরা হেলথ ডেস্কের কাজ সামলাবেন। জানা গেছে চেকপোস্ট এবং বিমানবন্দরে কোন যাত্রী চিহ্নিত হলে তাদের আইজিএম ও এজিএমসি এর মাইক্রোবায়োলজি বিভাগে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে। তবে যেসব যাত্রী সম্প্রতি চীন সফর করেছেন তাদের ক্ষেত্রেই এই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা DFWPM থেকে অলরেডি আমরা সচেতনতামূলক হিসাবে আমরা প্রথমেই যেখানে আমাদের বহিরাজ্য থেকে এন্ট্রি পয়েন্ট হয়, যেমন আমরা আখাউড়া রোডে আখাউড়া চেকপোস্টে অলরেডি আমাদের টিম বসে গেছে। যদি ওই রকম কিছু সাসপেক্টেড কেস আসে ওটাকে তখনই স্ক্রিন করার জন্য আমাদের অলরেডি টিম আজকে থেকে বিমানবন্দরে বসে গেছে। আমরা দুটো শিফটে দেব, সকাল ৮টা থেকে একটা শিফট হবে আর সেকেন্ড শিফট রাত্র যতক্ষণ পর্যন্ত বিমান চলাচল করবে ততক্ষণ থাকবে মেডিকেল অফিসার উইথ MPW। ওরকম করে আমরা টিম বানিয়ে অলরেডি ওয়েস্ট থেকে আমরা বসিয়ে দিয়েছি। আর এমনিতে সচেতনতামূলক হিসাবে আমরা পেপারও দিয়ে দিয়েছি, যেটা ISA অ্যাক্টিভিটিস জনসাধারণ কী করবে, কী প্রিকশন নেবে, ওটা আমরা অলরেডি পেপারেও দিয়ে দিয়েছি, বেরিয়ে গেছে। আর যদি কোনো পেশেন্ট আসে আমাদের ত্রিপুরাতে, আমরা সেটার জন্য যেটা আইসোলেশন ওয়ার্ড AGMC জিবিতে করা আছে ওইখানে আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছি কনসার্ন MSকে, যে ওই ওয়ার্ডগুলি যাতে ঠিকঠাক আছে কিনা দেখে দেওয়ার জন্য। আর রিগার্ডিং পেশেন্ট, যদি আমাদের ওখানে সাসপেক্টেড কোনো পেশেন্ট আসে তাহলে আমরা ওই পেশেন্টগুলিকে আইডেন্টিফাই, মানে সাসপেক্টেড কেসগুলিকে আমরা ওরকমভাবে অ্যারেঞ্জ করেছি, যদি পেশেন্ট যদি যেতে পারে তো নিয়ে যাবে আমাদের টিম ইয়েতে AGMC-তে, যেখানে আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে, ওনারা সোয়াব নিয়ে নেবেন, যে টেস্ট পরীক্ষা করা যা করার জন্য এটা ব্যবস্থা করবেন। আমাদের এখানে ত্রিপুরাতে কিন্তু সেই টেস্ট করার মতো ফেসিলিটি নেই, সেটা পুনেতে আছে, অ্যাকর্ডিংলি যদি স্যাম্পল পাঠাতে হয় আমরা পুনেতে পাঠিয়ে দেবো, ওরকম এতটুকু আমরা এখন পর্যন্ত ব্যবস্থা করেছি। তারপরেও আমরা প্রতিটা ৮টা ডিস্ট্রিক্টে CMO-দের অলরেডি ইনফরমেশন দেওয়া হয়েছে, ওদের সেন্সিটাইজ করা হয়েছে, ওদেরা ফিল্ড ওয়ার্কার বা ওদের মেডিকেল অফিসার সব মেডিকেল অফিসারদেরকে সেন্সিটাইজ করে দিয়েছে ওরা। তো ওই ব্যবস্থাগুলি আমরা করেছি আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে। ভাইরাসটার নামটা কি? করোনা ভাইরাস। ওটা তো ইয়েতে চীনে ফার্স্ট ইয়ে হয়েছে, আইডেন্টিফাই হয়েছে। এখন পর্যন্ত তো ওই তো কালকে যেটা ইয়ে হলো থাইল্যান্ড থেকে ইয়ে এসছে, উনি মারা গেছেন, তো ওরকম আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত ওরকম কিছু কেস আইডেন্টিফাই হয়নি। প্রসঙ্গত উল্লেখ যে চীনে ইতিমধ্যেই মহামারীর রূপ নিয়েছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মানুষ মারা যাচ্ছে। এই ভাইরাস ভারতে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই লক্ষ্যে দেশ জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার থেকে আখাউড়া চেকপোস্ট ও এমবিবি বিমানবন্দরে হেলথ ডেস্কে বসিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, হলাবুল। হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বুধবার থেকে ৩০তম শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিধায়িকা মিমি মজুমদার, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে, বাংলাদেশের রাজ্যের নিযুক্ত সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা, TIDC-র চেয়ারম্যান টিঙ্কু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদেশ থেকে ভাবের আদান প্রদানের সত্তা। ১,৮৮,০০০ পর্যন্ত ফুটবল হয়, এখন সেটা দাঁড়িয়েছে ২,৪৮,০০০। ত্রিপুরা তো কেউ কল্পনা করেছিল যে ত্রিপুরা তো ট্যুরিস্ট গাইড হবে। আমরা যখন বাইরে যেতাম তো ট্যুরিস্ট গাইড দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম, তার মনে যে ট্যুরিস্ট গাইড দেখি তার সঙ্গে ছবি দেখো, ভাই তুমি ট্যুরিস্ট গাইডের ছবি তোমার, কারণ এগুলো তো ত্রিপুরাতে নেই, অজানা প্রজাতি। হওয়াই মহলে যদি যাই রাজস্থানে, তখন ট্যুরিস্ট গাইড দেখে আমাদের মা বোনেরা আমার আত্মীয় স্বজনরা বলল একটু ট্যুরিস্ট গাইডের সঙ্গে ছবি তুলে আসে। কোনো করোনা গেলে তাকে দেখলে স্যার প্লিজ একটু একটা সেলফি আপনার সঙ্গে, কারণ এখানে তো করোনার দেখিনি। আজকে ছবি মোড়াতে ফরেনার, ইউরোপিয়ান ফরেনার ছবি মোড়াতে এসে ছবি তোলে। ফেসবুকে যখন দেখি যে ফ্রান্স থেকে কোনো ব্যক্তি এসছে, দুনিয়াতে সবচেয়ে বেশি টুরিস্ট ফ্রান্সে, দুনিয়াতে সবচেয়ে বেশি টুরিজম, আর সেই দেশ থেকে লোক যখন ছবি মোড়া এসে ছবি তোলে, তখন ধন্য হয়ে যাও যে ইয়ে মেরা দেশ এই জন্য। ব্যুরো রিপোর্ট। কেন্দ্রীয় কারাগারে বিচারাধীন বন্দী সঞ্জীব সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়। এদিন মৃতদেহের ময়না তদন্ত প্রক্রিয়া অযথা প্রলম্বিত হওয়ার খবর পেয়ে জিবির মর্গে ছুটে যান তিনি। তখন কারাগার কর্তৃপক্ষ ও বিশালগড় থানার আধিকারিকরা মর্গে ছিলেন না, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কল্যাণী রায়। এদিন নিহত বিচারাধীন বন্দীর আত্মীয়রাও কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এদিকে নিহত বিচারাধীন মন্দির স্ত্রী শিখারানী বিশ্বাসের মঙ্গলবার থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনটিও বন্ধ, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিধায়িকা কল্যাণী রায়। জলখানার মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তারপর পুলিশ তাকে জিবি মর্গে এনেছে, তার পরিবারকে পরিবার ওই সময় জিবিটি জেলখানাতেই গিয়েছিল হাজব্যান্ডকে দেখতে ইন্টারভিউ নিতে, কিন্তু দেখা হয়নি। তারপরে পুলিশ এসে তাকে মর্গে তার স্বামীকে দেখায়, তারপর মোটর স্ট্যান্ড ছাড়তে যায়, ছাড়তে গিয়ে ১,০০০ টাকাও হাতে দেয়। এই অবধি আমরা টিভিতে জানতে পেরেছি, তাই আমি সকালে এখানে এসেছি। আসার পর আমি দেখলাম বেলা তখন এখনো ১১টা বাজে, না জেলখানা থেকে কেউ আসছে, না বিশালগড় পিএস থেকে, না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নোবডি দেয়ার, নোবডি ইজ দেয়ার। আমি আইজিপি জনের সঙ্গেও কথা বলেছি, প্রত্যেকেই আমি দেখলাম একটা টেন্ডেন্সি অফিসিয়াল প্রসিডিউর নিয়ে, অত্যন্ত দুঃখজনক। আন্ডার ট্রায়াল কাস্টডি এভাবে মারা যাবে, এই ধরনের আনন্যাচারাল ডেথ হবে এটা মানতে খুব কষ্ট হয়। কি হয়েছে সেটা তদন্ত নিশ্চয় হবে, তদন্ত শেষে দেখা যাবে যে কি হয়েছে কালকে। কিন্তু আজকে আমরা যেটা চাইছিলাম যে পরিবারের লোক সবাই এসেছে, কিন্তু ওর স্ত্রী এখন অবধি কোনো খোঁজ নেই, কোথায় তার স্ত্রী, তার সুইচ টপ সবাই এই জায়গায় একটা আমরা দুশ্চিন্তায় রয়েছি। এবং ১১টা বাজে, এখনো পোস্টমর্টেম হয়নি, পোস্টমর্টেম হবে, তারপর তাকে তেলিয়ামুড়ায় নিয়ে যাওয়া হবে। কিন্তু এই যে ডিলে
এটা প্রচেষ্টা, এই ডিলে প্রচেষ্টাকে সত্যি সময় এসছে আমার পক্ষে সম্ভব না। নিশ্চয়ই তদন্ত হবে, আনন্যাচারাল ডেথ কাস্টডি থাকাকালীনে হবে, তো ওগুলোতে যেটা লিগেল যেটা দেখা নিশ্চয়ই আমরা দেখব। হ্যাঁ, আমি এলাকার বিধায়ক, আমারও দায়িত্ব রয়েছে যে বিষয়গুলো দেখার, নিশ্চয়ই আমি দেখব এবং সত্যটা বেরিয়ে আসবে, সেটা আমি বিশ্বাস করি। ব্যুরো রিপোর্ট, হলাবুল। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে যারা নতুন ইন্টারভিউর মাধ্যমে নতুন চাকরি পেয়েছেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত যে জটিলতা ছিল তা মঙ্গলবার দূরীভূত হলো। এদিন সংশ্লিষ্ট একটি মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি এ কুরেশির রায় দিয়ে জানান, ইন্টারভিউর মাধ্যমে তিনটি ক্যাটাগরিতে চাকরির প্রাপকরা নিয়ম মতো সুযোগ সুবিধা পাবেন। যে রায় হয়েছিল ডিভিশন, আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তখন 10,323 জন শিক্ষকের চাকরি বাতিল করে, কিন্তু বাতিল করার সময় প্যারাগ্রাফ 125 বলে যে ওরা যদি ফ্রেশ আবার সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করে এবং সিলেক্ট হয় তাহলে ওদের আগের সার্ভিসটা কাউন্ট হবে। এটার এগেনস্টে স্টেট তখন সুপ্রিম কোর্টে যায়, কিন্তু এই প্যারাগ্রাফ 125টা বড় থাকে। পরবর্তী সময়ে যাদের চাকরি বাতিল করা হয়েছিল পরবর্তী সময় ওরা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করে এবং সিলেক্ট হয়। এটা তিন রকমের ক্যাটাগরি আছে, যারা সেম পোস্টে সিলেক্ট হয়, কিছু আছে যে আপার পোস্টে চলে যায়, কিছু আছে লোয়ার পোস্টে চলে যায়, কিন্তু এদেরকে আবার ফিক্সড করে রাখা এবং পাস সার্ভিসের বেনিফিটটা দেওয়া হয়নি। তো আজকে মাননীয় হাইকোর্ট এটা বলেছে যারা সেম টু সেম পোস্ট ওরা সব রকমের বেনিফিটই পাবে, সিনিয়রিটি, পে প্রোটেকশন, পাস সার্ভিসটা পেনশনের জন্য কাউন্ট হবে, হ্যাঁ সব রকমের বেনিফিটই পাবে, ঠিক আছে। আর আরেকটা ক্যাটাগরি যেটা উপরে পোস্টে চলে যায় ওরা সিনিয়রিটি পাবে না, কিন্তু পে প্রোটেকশন, আগের সার্ভিসটা, পেনশনের জন্য কাউন্ট হবে, লিভ এড, ক্রেডিট, জিপিএফ সবই ওরা পাবে। আর যারা নিচের পোস্টে চলে আসে ওরা সিনিয়রিটি পাবে না, কিন্তু আগের সার্ভিসটা ওই পেনশনের জন্য কাউন্ট হবে, জিপিএফ এর জন্য কাউন্ট হবে, লিভ এড, ক্রেডিট, আর ওরা ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট মানে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট থেকে ওরা স্কেলে চলে আসবে। হ্যাঁ, এবং এই এন্টায়ার এক্সারসাইজটা 3 মাসের মধ্যে কমপ্লিট করতে বলেছে, আর নেক্সট 2 মাসের মধ্যে এরিয়ার যেটা আছে ওরা এটা রিলিজ করতে বলেছে। কার কোর্টে উঠেছে? আজকে চিফ জাস্টিস এ কুরেশি। ব্যুরো রিপোর্ট, হলাবুল। বুধবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে 5 দিন ব্যাপী বালকদের 65তম জাতীয় স্কুল ফুটবলের আসর শুরু হয়েছে। এদিন বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই জাতীয় ফুটবল আসরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, ক্রীড়া সচিব দেবাশিস বসু প্রমুখ উপস্থিত ছিলেন। এই আসরে 39 দল অংশগ্রহণ করেছে। আনুষ্ঠানিক উদ্বোধন বিকেলে অনুষ্ঠিত হলেও বুধবার টুর্নামেন্টের 9টি ম্যাচ অনুষ্ঠিত হয়। রাজ্যের মোট 17টি মাঠে 65তম জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার পূর্বে আবারও দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। নিবেদন করছেন মজাদার স্বাদে ভরা স্বাদ বুধবার রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে মহা ধূমধামে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। বৃহস্পতিবার পূজিত হবেন দেবী সরস্বতী। পূজা চলাকালীন সময়ে আগুনে পুড়ে ছায় প্রতিমা সহ পাঁচের ঘটনা কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পরে প্রতিমা এনে সারা হয় বাগদেবীর আরাধনা। করোনা ভাইরাস রুখতে বুধবার থেকে আখাউড়া চেকপোস্ট ও বিমানবন্দরে হেলথ ডেস্ক বসালো স্বাস্থ্য দপ্তর।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র হল্লা বোলের পর্দায়। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হল্লা বোল।